আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো দিস ইজ আরবি গেমিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম বাসিরের একটি লেটেস্ট বাংলাদেশি ওবিবি নিয়ে। তো আজকের এই ভিডিওতে বাসিরের ওবিবি রিভিউ থেকে যে বাসিরের ওবিবি সেট আপটা সেটার উপরেই বেশি নজর দেওয়া হবে, কারণ এখনও অনেকে এই ওবিবি বা অ্যাপিকেতে ওবিবি কীভাবে সেট করতে হয় সেটা কেউই এখনও ভালো মতো পারেন না। তো ওবিবি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ওবিবিটা কীভাবে সেট করবেন, শুধুমাত্র এই ওবিবি না, বাসিরের বর্তমানের যে ভার্সন বা হয়তো আগামীতে যে ভার্সনগুলো আসবে সেই ভার্সনগুলোতে আপনারা কীভাবে যে কোনো ওবিবি সবার আগে সেট করতে পারবেন সেটার একটা টিউটোরিয়াল এখনই দেখে নেওয়া যাক। তো ইন্ট্রোর পর আমরা সরাসরি চলে যাব টিউটোরিয়ালে। গাইজ, এই ভার্সনে যদি আপনাদের ওবিবি সেট আপ করতে হয় তাহলে সবার আগে আপনার যে মেইন ভার্সনেটর ইন্দোনেশিয়া প্লে স্টোর থেকে নামিয়েছেন সেটা ডিলিট করে দিতে হবে। তারপর আপনাদের ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে জ্যাড আর্কাইভার নামক অ্যাপটি। তারপর আপনি জ্যাড আর্কাইভারে ঢুকে আপনার ফোনে যে ডাউনলোডকৃত ওবিবিটি আছে সেটা আপনি জ্যাড আর্কাইভারের ডাউনলোড ফোল্ডারে গিয়ে খুঁজবেন। তারপর খোঁজা শেষ হয়ে গেলে সেই ওবিবিটাতে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার একটি ক্লিক করে এক্সট্রাক্ট হওয়ার জন্য একটু সময় দিবেন। এক্সট্রাক্ট করা শেষ হয়ে গেলে যে নতুন ফোল্ডারটি আসবে সেটাতে ঢুকে দেখবেন যে বাসিডের একটি অ্যাপিকে রয়েছে। তারপর সেই বাসিডের অ্যাপিকেটিতে ক্লিক করলে দেখবেন যে ইনস্টল লেখা রয়েছে। সেই ইনস্টলে ক্লিক করে আপনি সেই অ্যাপিকেটি ইনস্টল করবেন। তো আপনার যখন গেমটি ইনস্টল হয়ে যাবে তারপর আপনার প্রথম কাজ হবে গেমে ঢুকে। তো গেমটি যখন আপনি ইনস্টল করবেন এবং ঢুকবেন তো দেখবেন এই মালেও লেখাটি আসার পর আর কিছু আসতেছে না, স্ক্রিন পুরোটা সাদা। তারপর আপনার কাজ হবে যে র্যাড আর্কাইভারে আপনার যে নতুন ফাইলটি হয়েছে সেটাতে গিয়ে আপনি দেখবেন যে com.maleo.bussid.rb নামে একটি ফাইল রয়েছে, সেখানে ঢুকে দেখবেন আপনার একটি main.200 যেটাই হোক একটা ওবিবি রয়েছে। তারপর আপনি ওবিবিটির উপর জোরে একটি ক্লিক করবেন, দেখবেন যে সেখানে কপি লেখা রয়েছে। তো কপিতে ক্লিক করবেন, তারপর আপনি দেখবেন উপরে com.maleo লেখা আছে একদম উপরে, সেখানে ক্লিক করে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন। ডিভাইস স্টোরে ক্লিক করার পর অ্যান্ড্রয়েড ওবিবি ওবিবিতে ঢোকার পর দেখবেন যে com.maleo.bussid.rb সেখানে ক্লিক করবেন। সেখানে ঢোকার পর দেখবেন কিছুই নাই, তারপর এই ওবিবিটি পেস্ট করে দিবেন। তারপর আপনার কাজ শেষ, আপনি গেমে ঢুকে দেখবেন যে আপনার ওবিবি সেট হয়ে গেছে। তারপর আপনি যখন গেমে ঢুকবেন দেখবেন যে সবার শুরুতেই আপনার কাছে পারমিশন যাচ্ছে। তো যখন পারমিশন চাবে দেখবেন চুজ লেখা আছে, দেন ইউজ দিস ফোল্ডারে দিয়ে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর আপনার আরও আরেকটি কাজ থাকবে সেটিংসে গিয়ে সবার আগে ম্যাপসে গিয়ে সব ম্যাপগুলো ডাউনলোড করে ফেলা। তারপর আপনার আর কোনো কাজ নেই, আপনার একটাই কাজ গেম খেলা আর গেমটা এনজয় করা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।